Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear students, honorable viewers, and those who are watching me, all are welcome to my online class on behalf of Satbaria Multilateral High School. Dear students, I hope all of you are fine. I am also fine by the grace of Almighty Allah. Today, I will take online class on physics, especially for the students of class 9, class 10, and 9 vocational. This class is also important for those students who have general science. Before starting my class, I would like to introduce myself. I am Mofizur Rahaman, assistant teacher of mathematics, Satbaria Multilateral High School, Chandanaish, Chattogram. Dear students, today I will discuss about force. So, listen to me carefully. Priyo Shikkhati, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় এবং সাধারণ বিজ্ঞান বইয়ের দশম অধ্যায় বল নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। আজকের ক্লাস মূলত নবম এবং দশম শ্রেণীর সব শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে শুরু করি আজকের ক্লাস। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস শেষে তোমরা জানতে পারবে ইনার্শিয়া, জড়তা, ফোর্স, বল, নেচার অফ ফোর্স, বলের প্রকৃতি। তোমরা তাহলে আজকে জানতে পারবে, আজকের ক্লাস শেষে তোমরা জানতে পারবে জড়তা, বল, বলের প্রকৃতি, নিউটনের প্রথম সূত্র এবং আরও বিভিন্ন ধরনের বল সম্পর্কে তোমরা জানতে পারবে। তাহলে আজকে আমরা প্রথমে শুরু করব জড়তা নিয়ে। প্রথমে আমরা দেখব জড়তা কি। জড়তা হলো পদার্থ যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় থাকতে চাওয়ার যে ধর্ম বা প্রবণতা তাকে জড়তা বলে। আমরা জানি পদার্থ দুই অবস্থায় থাকতে পারে, হয় স্থির অবস্থায় নতুবা গতিশীল অবস্থায়। একটা বস্তু যদি স্থির থাকে, কেউ যদি এটার উপর বল প্রয়োগ না করে তাহলে এটা আজীবনেই স্থির থাকবে। একটা বস্তু যদি গতিশীল থাকে, এটা গতিশীলই থাকতে চাইবে। তাহলে জড়তার সংজ্ঞা হবে এরকম, পদার্থ যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় থাকতে চাওয়ার যে ধর্ম বা প্রবণতা তাকে জড়তা বলে। আমি আগেই বললাম পদার্থ দুই অবস্থায় থাকতে চায়, হয় স্থির অবস্থায় নতুবা গতিশীল অবস্থায়। এটার উপর ভিত্তি করে জড়তা দুই প্রকার, একটা হলো স্থিতি জড়তা আর একটা হলো গতি জড়তা। তাহলে স্থিতি জড়তা কাকে বলে? স্থির বস্তু স্থির থাকার যে ধর্ম বা প্রবণতা তাকে স্থিতি জড়তা বলে। আর গতি জড়তা হলো গতিশীল বস্তু গতিশীল থাকার যে ধর্ম বা প্রবণতা তাকে গতি জড়তা বলে। তাহলে আমাদের বাস্তব জীবনে এদের প্রয়োগটা কীরকম হয়? আমাদের অভিজ্ঞতা আছে চলন্ত বাস হঠাৎ ব্রেক করলে যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়ে, এটা কিন্তু গতি জড়তার কারণে হয়। আবার থেমে থাকা বাস হঠাৎ চলা শুরু করলে যাত্রী পেছন দিকে হেলে পড়ে, এটা হয় স্থিতি জড়তার কারণে। তা আমরা আজকে একটু ব্যাখ্যা করব কীভাবে থেমে থাকা বাস হঠাৎ চলা শুরু করলে যাত্রী পেছন দিকে হেলে পড়ে, এটার কারণ ব্যাখ্যা করব। চলন্ত বাস হঠাৎ ব্রেক করলে যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়ে,
গতি জড়তার কারণে আমরা এটাও ব্যাখ্যা করব তাহলে প্রথমে আমরা বলি থেমে থাকা বাস হঠাৎ চলা শুরু করলে যাত্রী পেছন দিকে হেলে পড়ে এটা হয় স্থিতি জড়তার কারণে বাস যখন স্থির থাকে বাসের সাথে সাথে যাত্রীর শরীরও স্থির থাকে বাস যখন হঠাৎ করে গতিশীল হয় যাত্রীর শরীরের নিচের অংশ গতিশীল হয়ে যায় উপরের অংশ আগের মতো স্থির থাকতে চায় নিচের অংশ গতিশীল হওয়ার কারণে উপরের অংশ আগের মতো স্থির থাকতে চাওয়ার কারণে নিচের অংশ অপেক্ষা উপরের অংশ পেছন দিকে হেলে পড়ে আবার চলন্ত বাস হঠাৎ ব্রেক করলে যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়ে বাস যখন গতিশীল থাকে বাসের সাথে সাথে যাত্রীর শরীরও গতিশীল থাকে বাস যখন হঠাৎ করে ব্রেক করে থেমে যায় সাথে সাথে যাত্রীর শরীরের নিচের অংশটাও থেমে যায় উপরের অংশ আগের মতো গতিশীল থাকতে চাওয়ার কারণে সামনের দিকে ঝুঁকে পড়ে একইভাবে আমরা ব্যাখ্যা করতে পারি বৈদ্যুতিক ফ্যানের সুইচ অফ করার সাথে সাথে বৈদ্যুতিক ফ্যানের ঘূর্ণনটা বন্ধ হয় না এটা হয় কিন্তু গতি জড়তার কারণে তারপরে চলন্ত বাস থেকে কেউ যদি লাফ দেয় সামনের দিকে হুমড়ি খেয়ে পড়ে যায় এটাও গতি জড়তার কারণে তাহলে আমরা বুঝতে পারলাম জড়তা কি স্থিতি জড়তা কি গতি জড়তা কি আমরা বুঝতে পারলাম এরপরে আমরা আসব নিউটনের প্রথম সূত্র এই অধ্যায়ের মধ্যে তোমাদের বইয়ে নিউটনের তিনটে সূত্র নিয়ে আলোচনা করা হয়েছে প্রথম সূত্র দ্বিতীয় সূত্র তৃতীয় সূত্র আমি তোমাদের সাথে এখন আলোচনা করব নিউটনের প্রথম সূত্র নিয়ে প্রথম সূত্রটা কি বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে অর্থাৎ বাইরে থেকে কোনো বল যদি প্রয়োগ করা না হয় স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে এই সূত্রটার দুইটা অংশ প্রথম অংশ হচ্ছে স্থির বস্তু স্থির থাকবে দ্বিতীয় অংশ হচ্ছে গতিশীল বস্তু সরল পথে চলতে থাকবে স্থির বস্তু একটা বস্তু যখন স্থির থাকে এটার উপর যদি কোনো বল প্রয়োগ করা না হয় এটা আজীবন স্থির থাকবে এটা আমরা দেখেছি এটা আমাদের অভিজ্ঞতায় এটা আমরা দেখেছি কিন্তু গতিশীল বস্তু কোনো বল একটা গতিশীল বস্তু যেমন একটা মার্বেলকে আমি যদি ঠোকা দিই পেছন দিক থেকে ঠোকা দিই কিছু দূর যাওয়ার পর এটা থেমে যাবে এটা থেমে যাওয়ার মূল কারণ হচ্ছে মার্বেলটা একটা তলের উপর দিয়ে যাওয়ার সময় এখানে একটা ঘর্ষণ বলের সৃষ্টি হয় ঘর্ষণ বলটা যদি না থাকতো তাহলে অবশ্যই মার্বেলটা গতিশীল থাকতো এখানে একটা ঘর্ষণ বল কাজ করার কারণে অর্থাৎ একটা বল বিপরীত দিকে কাজ করার কারণে মার্বেলটা থেমে গেছে তাহলে একটা বস্তু তার অবস্থার পরিবর্তন করার জন্য যেটা আমরা প্রয়োগ করব সেটাই হচ্ছে বল তাহলে বলের সংজ্ঞাটা একটু দেখে নিই যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করার চেষ্টা করে এবং গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করার চেষ্টা করে তাকে বল বলে একটা বস্তু স্থির আছে এটার উপর যদি বল প্রয়োগ করা না হয় এটা কখনো তার স্থির অবস্থার পরিবর্তন হবে না বা গতিশীল হবে না একটা গতিশীল বস্তুর উপর একটা বল যদি প্রয়োগ করা না হয় তার গতির কখনো পরিবর্তন হবে না তাহলে একটা বস্তুর উপর যেটা প্রয়োগ করলে তার অবস্থার পরিবর্তন হয় সেটাই হচ্ছে বল তাহলে একটা বস্তুকে আমরা স্থির বস্তুকে গতিশীল করতে পারি ধাক্কা দিয়ে ঠেলা দিয়ে অথবা টেনে এই যে ধাক্কা দেওয়া টানা ঠেলা এগুলো হচ্ছে বল এজন্য বলের সংজ্ঞার মধ্যে আসছে যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করার চেষ্টা করে এবং গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে
তার গতির পরিবর্তন করে বা করার চেষ্টা করে তাকে বল বলে। এখন আমরা আলোচনা করব বলের প্রকৃতি, নেচার অফ ফোর্স, বলের প্রকৃতি। যেমন স্পর্শ বল, অস্পর্শ বল, সাম্য বল, অসাম্য বল। স্পর্শ বলটা কি? অর্থাৎ যে বলটা সৃষ্টির জন্য দুইটা বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন হয় তাকে বলা হয় স্পর্শ বল। যে বল সৃষ্টির জন্য দুইটা বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন হয় তাকে বলা হয় স্পর্শ বল। যেমন একটা বস্তুকে ঠেলার সময় হাত দিয়ে বস্তুটাকে স্পর্শ করতে হবে, তাহলে এখানে বলটা সৃষ্টির জন্য দুইটা বস্তুর সংস্পর্শের প্রয়োজন হয়েছে, এটা স্পর্শ বল। অস্পর্শ বলটা কীরকম? যে বল সৃষ্টির জন্য দুইটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন হয় না তাকে বলা হয় অস্পর্শ বল। যেমন চম্বকের দুইটা বিপরীত মেরু, চম্বকের দুইটা বিপরীত মেরুর মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করে সেটা কিন্তু অস্পর্শ বল। এখানে এই বলটা সৃষ্টির জন্য ওই দুইটা বস্তুর সংস্পর্শের প্রয়োজন হয়নি। অথবা দুটি চম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করবে, এটাও কিন্তু অস্পর্শ বল। তাহলে আমরা এখন জানলাম স্পর্শ বল কি, অস্পর্শ বল কি। এরপরে দেখব সাম্য বল, অসাম্য বল। সাম্য বলটা কীরকম? কোনো একটা বস্তুর উপর যদি একাধিক বল ক্রিয়া করে, কোনো বস্তুর উপর যদি একাধিক বল ক্রিয়া করে এবং বলের লব্ধি শূন্য হয়, তখন কিন্তু ওই বলগুলোকে আমরা বলবো সাম্য বল। আবারও বলি, কোনো বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করলে যদি বলের লব্ধি শূন্য হয় তখন বলগুলোকে সাম্য বল বলে। যেমন এই বস্তুটা আমরা দেখতে পাচ্ছি, অ্যাম্বরের একটা বস্তু সুতা দিয়ে কোনো কিছুর সাথে আমি আটকে রাখলাম, তাহলে এই বস্তুটার ওজন নামক একটা বল নিচের দিকে কাজ করে, আর সুতার একটা টান বল বস্তুটার বিপরীত দিকে ক্রিয়া করে। তাহলে একটা বল কাজ করতেছে নিচের দিকে আর একটা সুতার টান বল কাজ করতেছে উপরের দিকে। বল দুইটা সমান বলে বস্তুটা স্থির অবস্থায় আছে, সাম্য অবস্থায় আছে। বস্তুটার ওজন নিচের দিকে কাজ করতেছে আর সুতার টান বলটা উপরের দিকে কাজ করতেছে, দুইটাই সমান বলে এই বস্তুটা সাম্য অবস্থায় আছে। তার মানে একটা বলের কারণে, বল দুইটা বিপরীতমুখী হওয়ার কারণে একটা আরেকটাকে নাকচ করে দিয়েছে, অর্থাৎ বলের লব্ধি শূন্য হয়েছে। বলের লব্ধি শূন্য বলে বস্তুটা এখানে কিন্তু স্থির আছে, এটা কিন্তু সাম্য বলের উদাহরণ। আচ্ছা, এরপরে আসতেছে অসাম্য বল। কোনো বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করলে যদি বলের লব্ধি শূন্য না হয় তখন বলগুলোকে আমরা অসাম্য বল বলবো। যেমন কেউ যদি এখানে এই সুতাটা এখানে জায়গায় যদি কেটে দেয় তাহলে বস্তুটা নিচের দিকে পড়তে থাকবে, কারণ এখানে শুধুমাত্র অভিকর্ষ বলটাই কাজ করবে, এখানে কিন্তু বলের লব্ধি শূন্য নয়। যখন বস্তুটা সাম্য অবস্থায় থাকবে তখন সাম্য বল কাজ করবে, যখন যে কোনো একদিকে সরে যাবে তখন কিন্তু অসাম্য বল কাজ করবে। অথবা তারপরেও একটা রশির মাঝখানে রুমাল বেঁধে যদি দুই দল দুই দিকে টানে, রুমালটা যদি কোনো দিকে সরে না যায় তখন যে বলগুলো কাজ করবে সেটা হচ্ছে সাম্য বল, আর যদি যে কোনো একদিকে সরে যায় তখন যে বলটা কাজ করবে সেটা হচ্ছে অসাম্য বল। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের দেখালাম জড়তা কী, বল কী, বলের প্রকৃতি, নিউটনের প্রথম সূত্র এবং বাস্তব জীবনে স্থিতি জড়তা, গতি জড়তার প্রয়োগ আমি তোমাদের দেখিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশা রেখে আমার ক্লাস আমি এখানে শেষ করছি। থ্যাংক ইউ।